আজ 17ই মে, এই 17ই মে তাৎপর্য রয়েছে। প্রথমত ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে রূপে আজকের দিনটাকে চিহ্নিত করা হয়, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে। আর আজকের দিনে 2014 সালে নর্থ লাওসে একটি প্লেন ক্রাশ হয় এবং সেখানে প্রচুর লোকের হতাহত হয়। এবং 1990 সালের আজকের দিনে WHO তাদের কর্মধারা থেকে হোমোসেক্সুয়ালিটিকে সাইকিয়াট্রিক ডিজিজ হিসাবে চিহ্নিত করার যে সিস্টেম ছিল সেটা থেকে সেটা তুলে নেয়। অর্থাৎ ওই 17ই মে 1990 WHO ঘোষণা করে যে হোমোসেক্সুয়ালিটি একটি সাইকিয়াট্রিক ডিজিজ নয়,